ओम शांति 6/12/2022 प्रातः मूली ओम शांति बाप दादा मधुबन बाबा बोले छे मीठे बच्चे तीन बाबा रहस्य सबाई के कहिनीर मतो शोनाओ। तो आमादे जे तीन जन बाबा लौकिक अलौकिक और पारलौकिक तीन बाबा रहस्य सबाई के कहिनीर मतो करे शोनाओ। যতক্ষণ না পর্যন্ত বেহদের বাবাকে চিনে মানুষ পাবন হবে না ততক্ষণ সে বর্ষাও পাবে না। তো বেহদের বাবাকে যখন চিনবে আর পাবন হবে তখনই আমরা বর্ষার মালিক হতে পারি। প্রশ্ন, বাবা একদমই নতুন, সেই বাবা তোমাদের নিজের কোন নতুন পরিচয় দিয়েছে? উত্তর, বাবাকে মানুষ হাজার সূর্যের থেকেও তেজময় বলে দিয়েছে, কিন্তু বাবা বলে আমি তো বিন্দু। তো নতুন বাবা হলো না বিন্দু, তাই না? আমরা বাবা যে বিন্দু সেটা আমরা জানতামই না। প্রথমে যদি বিন্দু সাক্ষাৎকার হতো তো কেউ মানতই না। তাই যেরকম যেরকম যার যে মানে মূর্তির প্রতি ভাবনা হয় তার সেই রকমই সাক্ষাৎকার হয়ে যায়। তো সেই সাক্ষাৎকার কে করায়? বাবাই করায়। তাই বিন্দু হলে তো প্রথমে বিন্দু সাক্ষাৎকার হলে কেউ মানতো না, তাই যে যে দেবী দেবতার ভক্তি করে সেই অনুসারে তার ভাবনা অনুসারে তার সাক্ষাৎকার হয়ে যায়। গীত ওম নমঃ শিবায়, ওম শান্তি, নিরাকার ভগবান উবাচ। শুধু ভগবান উবাচ বললে কৃষ্ণের নাম চলে আসে, কারণ আজকাল ভগবান সবাই হয়ে গেছে, তাই নিরাকার শিব ভগবান উবাচ বলতে হবে। গড ফাদার বলা হয়। নিরাকার ভগবান উবাচ কার প্রতি? তো ভগবান এই কথাগুলো কার প্রতি বলছে? নিরাকার বাচ্চাদের অর্থাৎ রুহ আত্মাদের প্রতি। রুহানি ভগবান উবাচ বা ঈশ্বরবাচ এই অক্ষরটা শোভা পায় না, নিরাকার ভগবান উবাচ শোভা পায়। এখন ঘড়ি ঘড়ি তো বাবা বলবে না এই কথাটা, এই কথাগুলো খুব গুপ্ত। তো বাবা বলছে বাবার তো চিত্র বেরোতে পারে না, বিন্দি বানাকার যদি বিন্দু বানিয়ে ভগবানুবাচ লেখা হয় তো কেউ মানবেই না। ভগবানের যথার্থ নাম রূপ দেশকালকে কেউ জানে না, যদি বাবাকে জেনে যায় তাহলে রচনাকেও জেনে যাবে, কিন্তু এই না জানা এটাই ড্রামায় সেট আছে। বাবা বলছে তবেই তো আবার বাবাকে এসে তার পরিচয় দিতে হয়। বাবা বলে যখন আমার পার্ট হয় পতিতকে পাবন বানানোর তখনই আমি এসে নিজের পরিচয় দিই, পুরানো দুনিয়াকে নতুন বানাই। পুরানো দুনিয়ায় যে মানুষরা থাকে তাদের বাবা বলছে তারা নতুন দুনিয়ায় যে মানুষরা থাকতো তাদেরকে পুজো করে, মানে দেবী দেবতাদের। তো দেবী দেবতাকে যারা নতুন দুনিয়ায় ছিল। তোমাদের বাচ্চাদের এইভাবে বোঝাতে হবে, যখন ঋষি মুনি আদি সবাই বলে আমরা রচয়িতা রচনাকে জানি না, তাহলে তোমরা কোথা থেকে জানলে? যদি তোমরা বাবাকে রচনাকে জানো তো হামকো নলেজ দো, তাহলে আমাদের নলেজ দাও। অন্যকে জিজ্ঞেস করতে হবে, যদি তুমি বাবাকে রচনাকে জানো তাহলে নলেজ দাও। তো কেউ দিতে পারবে না এই নলেজ, বর্ষা দিতে পারে না। তোমাদের বাচ্চারা তোমরা বাচ্চারা বাবার থেকেই বর্ষা পাচ্ছ। তোমরা জানো বেহদের বাবা এসেছে নতুন দুনিয়ার বর্ষা অথবা সুখ দিতে, তো নিশ্চয়ই দুঃখ এখন শেষ হবে। তো সুখ ধাম কি সত্যযুগ, আর এটা হলো দুগ্ধাম। এখন এই দুগ্ধামের বিনাশ হবে, নতুন দুনিয়ায় এখন পুরানো হয়ে গেছে, আবার নতুন হবে। নতুন দুনিয়াকে সত্যযুগ আর পুরানো দুনিয়াকে কলিযুগ বলে। নতুন দুনিয়ায় নিশ্চয়ই মানুষ অল্প চাই, তাই না? নতুন দুনিয়ায় অল্প মানুষ হবে। সত্যযুগে একটাই ধর্ম ছিল, এই সময় তো অনেক ধর্ম, তাই দুঃখও অনেক। সুখ থেকে দুঃখ, দুঃখ থেকে আবার সুখ হয়, এইটা খেলা বানানো আছে। দুঃখ কে দেয় এটা কেউ জানে না, তো কে দেয়? রাবণ। বাবা বলছে রাবণকে মায়া বলা হয়, ধনকে মায়া বলা হয় না। বিকারী মানুষ জানে যে দেবতারা নির্বিকারী ছিল, কিন্তু তাদের বিকারের নেশা চড়ে আছে, তাই না? এখনকার মানুষের মধ্যে বিকারের নেশা, দেবতাদের তো নির্বিকারীপণের নেশা, সেখানে অপবিত্র কেউ হয়ই না সত্যযুগে। সঙ্গমে তোমাদের বাচ্চাদের পবিত্রতার রহস্য বোঝানো হয়, তোমাদের আবার অন্যকে বোঝাতে হবে। বাবা তো আর সারা দুনিয়াকে বসে বোঝাবে না, বাচ্চাদেরই বোঝাতে হবে,
কিন্তু বোঝানোর জন্য বড় যুক্তি চাই। সবাইকে বলো, ভারত যেটা স্বর্গ, নতুন দুনিয়া ছিল, সেটা এখন পুরনো হয়ে গেছে। রচয়িতা তো বাবাই না, সে নিজে বলে আমি ব্রহ্মা দ্বারা নতুন দুনিয়া স্থাপনা করি, বাচ্চাদের অ্যাডাপ্ট করি, ব্রহ্মার নামই হলো প্রজাপিতা। তো নিশ্চয় এত এত বাচ্চাকে বাবা অ্যাডাপ্টই করেছে, যেরকম সন্ন্যাসীরা ফলোয়ার্স তৈরি করে না, তো ফলোয়ার্সদের তারা অ্যাডাপ্ট করে, পুরুষ স্ত্রীকে অ্যাডাপ্ট করে। যখন বিয়ে হয় তখন একটা পুরুষ কী করে, একটা স্ত্রী তার স্ত্রীকে অ্যাডাপ্ট করে, বলে তুমি আমার। এখানেও তোমরা বলো শিব বাবা আমি তোমার, কারণ বাবা আমাদের অ্যাডাপ্ট করলো। তো বাবা বলছে ঘরে বসেও অনেকের টাচ হয়ে যায়, তখন কি বলে যে বাবা হয়তো আমি তোমাকে দেখিনি কারণ আমি বন্ধনে আছি, তাই বাবা সাকার বাবার সাথে মিলন মানাতে পারেনি সাকারে, আমি আ নেহি সাক্তি আমি আসতে পারছি না, কিন্তু আমি তোমারই পবিত্র তো অবশ্যই হতে হবে। ঘরে বসে ওকে হয়তো বাবার সাথে দেখা করতে পারেনি, কিন্তু তাও সে মনে মনে বাবাকে বলছে বাবা আমি তোমারই, আর সে পবিত্রও থাকে। পতিত মুক্তি জীবন মুক্তিতে যেতে পারে না, তাই পবিত্র অবশ্যই থাকতে হবে। পতিত্রাই তো ডাকে যে এসে আমাকে পাবন বানাও। তোমাদের বাচ্চাদের বোঝানো উচিত যে ভারত স্বর্গ ছিল, এই লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক ছিল, নিশ্চয়ই ডিনাইস্টি চলে তাদের, তাই না বংশ। নতুন দুনিয়ায় নতুন রাজ্য ছিল, এখন সেটা নেই, আর অনেক ধর্ম আছে এখন, কিন্তু দেবতা ধর্মই নেই। এই পুরানো দুনিয়া কতদিন চলবে, তো সত্যযুগকে মানুষ লাখ লাখ বছর বলে দেয়। মহাভারী লড়াইয়েরও গায়ন আছে, মাঝখানে অল্প খিটপিট হয়েছিল তো বলে মহাভারতের লড়াইয়ের সময়, যাদব কি লড়াই ভি দিখাতে হে, তো যাদবদের লড়াই কি দেখায়, যে মুসল দ্বারা নিজেদের বিনাশ করেছে। কখনো লেখে পাণ্ডব আর কৌরবদের যুদ্ধ, কখনো লেখে অসুর আর দেবতাদের যুদ্ধ। তো আসুরি দুনিয়ার পরে কি হয় আসবে, দৈবী দুনিয়া, তো সেই দুনিয়া কি পাবন হবে, আর এটা তো এখন পতীত। পাবন দেবতা কীভাবে লড়বে, তাহলে পাবন যুগে দেবতারা থাকবে, তো তারা কি করে লড়াই করতে পারে। তাহলে বাবা বলছে সত্যযুগে তো দেবতারা থাকে, আর অসুররা থাকে কোথায়, অসুররা থাকে কলিযুগে, তাহলে কি করে দুজনের মধ্যে লড়াই লাগতে পারে। দেবতারা তো অহিংসক আর অসুর হিংসক, দেবতারা নরকে কি করে আসবে। এখন তোমরা সঙ্গমে আছো, নতুন দুনিয়া স্থাপন হচ্ছে, তার জন্যই তোমরা পুরুষার্থ করছো। তো দুটো বাবা রহস্য কাহিনীর মতো বোঝানো উচিত। সত্যযুগে হলো একটাই বাবা, বেহদের বাবাকে ইয়াদ করোই না, কারণ বাবা বলছে সত্যযুগে আমরা বেহদের বাবাকে ইয়াদ করবোই না। কেন, কারণ ওটা তো সুখদান, তাই সেখানে আমাদের একটাই বাবা, লৌকিক বাবা, তাই না, যে আমাদের শরীরকে জন্ম দেয়। দ্বাপর যুগে হয় দুটো বাবা, দ্বাপর যুগ মানে যখন থেকে আমাদের ভক্তি শুরু হয়, তখন আমাদের শরীরের বাবা তো থাকে, কিন্তু আমরা ভক্তি যখন করি ভগবানকে ডাকি, হে ঈশ্বর আমি তোমার সন্তান, তাহলে দুটো বাবা হয়ে গেল পারলৌকিক। তো লৌকিক বাবা থাকা, লৌকিক বাবা থাকা সত্ত্বেও পারলৌকিক বাবাকে আমরা স্মরণ করি। আত্মাই নিজের বাবাকে ইয়াদ করে, কারণ আত্মাই তো দুঃখ সহন করে না, পুণ্য আত্মা পাপ আত্মা আত্মাই শোনে, সংস্কার আত্মার মধ্যেই আছে। যার মধ্যে দৈবী সংস্কার নেই, সে কি করে, দৈবী সংস্কার বালাদের গায়ন করে, গাওয়াও হয় আপেহি পূজ্য আপেহি পূজারি। পূজারি যখন আমরা হয়ে যাই তখনই আমরা গাই, কি গাই, হে ভগবান আমরা নির্গুণ, আমি নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নেই, তাই না, উন্মে গুণ হে। আমরা বলি দেবতাদের মধ্যে কত গুণ আছে, আমাদের মধ্যে নেই তো, কিন্তু ওই দেবতারা কারা ছিল, আমরাই, আমরাই সেই পূজ্য ছিলাম, এখন আমরাই সেই তারপরে পূজারি হয়ে যাই। তাই বাবা বলছে তোমরাই পূজ্য অর্থাৎ দেবতা ছিলে, আবার তোমরাই পূজারি হয়ে যাও, 84 জন্ম নাও, আধা কল্প পূজ্য আধা কল্প পূজারি, হিসাব বোঝাতে হবে, দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই সময় আমরা সবাই ব্রাহ্মণ হয়ে গেলাম শূদ্র থেকে, বিকে মানে ব্রহ্মার মুখ দ্বারা আমরা এই ব্রাহ্মণ হলাম, তাই বিকে আমরা ব্রহ্মা কুমার বা ব্রহ্মা কুমারী। এই সময় আমাদের সবার তিনটে বাবা হয়ে গেল, লৌকিক বাবা, নিরাকার পারলৌকিক বাবা, আর তৃতীয় হলো প্রজাপিতা ব্রহ্মা, যার দ্বারা শিব বাবা আমাদের ব্রাহ্মণদের পড়াচ্ছে। প্রজাপিতা নাম তো শুনেছ, ব্রহ্মা দ্বারা বাবা রচনা করে, তোমরাও ব্রাহ্মণ, তোমরাও বাবাকে ইয়াদ করো।
বাবা বলে আমি এসেছি তোমাদের আবার ফেরত নিয়ে যেতে। নিরাকার বাবা আত্মাদের সাথে কথা বলে, তোমরা বলো আমরা এক শরীর ছেড়ে আর এক শরীর নিই, শরীরের নাম রূপ বদলে যায়, আত্মা তো সেই একটাই থাকে, বাবার নামও একটাই থাকে শিব, কারণ বাবা তো একটা আত্মা না, তার শরীর তো নেই। এই পয়েন্টও নোট করা উচিত। তারপরে যেরকম মানুষ সেই রকম তাকে বোঝাতে হবে, আমরা বিকেরা দাদার থেকে বর্ষা নিচ্ছি, শিব দাদুর থেকে, সেই আমাদের রাজযোগার জ্ঞানে নলেজ দিচ্ছে। মানুষ থেকে দেবতা হওয়াটা তো নলেজ না, নলেজ আমরা পাই সঙ্গমে, যার দ্বারা আবার নতুন দুনিয়ায় বর্ষা পাই। পতির দুনিয়ায় এসে পতির পাবন, বাবা বলছে পতির দুনিয়াতে এসেই বাবা কী করে, পাবন দুনিয়া স্থাপন করে। এখন বাবা এসেছে ঘরে নিয়ে যেতে, ড্রামা অনুসারে এখন সবাইকে ঘরে যেতে হবে। তারপরে প্রথমে সূর্যবংশী, তারপরে চন্দ্রবংশী, তারপরে বৈশ্য শূদ্রবংশী হয়ে যাব আমরা। তো বাবা বলছে পরমধামে ওটা হলো নিরাকার আত্মাদের ঝাড়, আর এটা হলো সাকারী মানুষদের ঝাড়। ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এর মধ্যে সারা বিরাট রূপ চলে আসে। ব্রাহ্মণরা বৃদ্ধিকে পেতে থাকে, রুদ্র মালা আর বিষ্ণুর মালা হয়, তাই না? ব্রহ্মার মালা হয় না, কারণ সেটা তো বদলাতে থাকে, ব্রাহ্মণের মালা চেঞ্জ হচ্ছে না দানা, তাই রুদ্রমালার পূজা হয়। এটা হলো নতুন নতুন কথা, এই কথাগুলোকে কারো বুদ্ধিতে একটুও বসে না, আর বুদ্ধিতে নেই মানুষের, কল্পের আয়ু লাখ বছর বলে দিয়েছে, তাই তোমাদের সব কথা নতুন লাগে। তার সবার এই কথাগুলো নতুন নতুন লাগে, নতুন দুনিয়ার জন্য নতুন জিনিস আমরা পাচ্ছি এই জ্ঞানটা। বাবাও বাস্তবে নতুনই, সে তো বলে নামরূপ থেকে নিয়ারা হে ইয়া তো কেহে দেতে, তো মানুষ কি বলে যে ভগবান নামরূপ থেকে নিয়ারা, তার নামও নেই রূপও নেই, আবার এখন বলে দেয় সে হাজার সূর্য থেকে তেজময়। তো বাবা বলছে যার যেরকম ভাবনা সেই রকমই সে সাক্ষাৎকার হয়, বিন্দুর সাক্ষাৎকার হলে তো কেউ মানবে না, এগুলো কথা নতুন হওয়ার কারণে মানুষ কনফিউজড হয়ে যায়। তো বাবা বলছে যারা ব্রাহ্মণ ধর্মের আত্মা হবে বা দেবতা ধর্মের, তাদেরই স্যাপলিং লাগছে, তোমাদের বাচ্চাদের এখন ভালোভাবে বোঝায় বাবা, আর তোমরা বোঝো যে পারলৌকিক বাবাকে লিয়ে বি সমঝানা হে। তো বাবা বলছে তোমরা এখন ভালোভাবে বুঝেছো, তোমাদের এখন পারলৌকিক বাবার ব্যাপারে সবাইকে বোঝাতে হবে ভালোভাবে। তোমরা আধা কল্প ধরে তাকে ইয়াদ করছো, সুখ যে দেয় তাকেই ইয়াদ করা হয় না, কেন আমরা ভগবানকে স্মরণ করি, কারণ সে সুখ দেয়। রাবণ সবার শত্রু, তবেই তো তাকে জ্বালায়, জিজ্ঞেস করো রাবণকে তোমরা যে জ্বালাচ্ছ কতদিন ধরে, তো বলবে অনাদিকাল থেকে। তারা এটাও জানে না যে রাবণ কবে থেকে এসেছে, সত্যযুগে তো রাবণ হয় না, ভারতের সব থেকে পুরানো শত্রু হলো রাবণ, আত্মাকে পতিত বানায়, আত্মার শত্রুকে রাবণ, আত্মার সাথে শরীরও আছে, তো দুজনের শত্রু কে হলো, রাবণ। রাবণের মধ্যে আত্মা আছে, রাবণ কী জিনিস, ব্যাস রাবণ হলো একটা বিকার, পাঁচ বিকারকেই বলে রাবণ, এরকম না যে রাবণের মধ্যেও আত্মা আছে, হ্যাঁ রাবণ বলে অ্যাকচুয়ালি কোনো ব্যক্তি নেই, আমাদের পাঁচ বিকারকেই বলা হচ্ছে রাবণ। তাই বাবা বলছে রাবণ পাঁচ বিকারও কো কাহা যাতা হে, আত্মার মধ্যেই পাঁচ বিকার আছে, যার পুতলা বানায়। তোমরা জানো এখন দুঃখ আছে, তারপরে আবার সুখে যেতে হবে, তো নিশ্চয়ই বাবা এসে আমাদের নিয়ে যাবে, সেই তো পতিত পাবন, যেরকম অন্য আত্মা আসে সেরকম এও আসে, তাই না? তো অনেকে ভাবে ব্রহ্মার মধ্যে কী করে পরমাত্মা আসে, তো বলছে কেন যখন শ্রাদ্ধ খাওয়ায় তখন আত্মাকে ডাকে না সেই আত্মাকে, আগে হতো ব্রাহ্মণও কহি আপনি বাপ কি আত্মা সমাজ সব কুচ করতে হে, কারো হয়তো বাবা শরীর ছেড়েছে, সে তখন কোনো ব্রাহ্মণকে ডেকে সে ব্রাহ্মণের মধ্যেই সে আত্মাকে আহ্বান করে, আর সে আত্মা সে যখন কথা বলে তখন ভাবে সে আত্মা তার মধ্যে ব্রাহ্মণের মধ্যে প্রবেশ করে তখন তার দ্বারাই সব কিছু করে, তো সমাজতে সব আত্মা আতি হে, বুঝতে পারে যে আত্মা চলে এসছে, আত্মা বলছে হ্যাঁ ইনকা আনা নিয়ারা হে, তো সেরকম পরমাত্মাও কী করে ব্রহ্মাত্মনে আসে, কিন্তু তার আশাটা একদমই আলাদা, কারণ ব্রহ্মা হলো ভগবানের রথ, ভাগীরথ বলে না, ভাগ্যশালী রথ, এখানে জলের ব্যাপার নেই, নদীর ব্যাপার নেই, এটা হলো সারা জ্ঞানের ব্যাপার। বাবা বোঝায় আমি সাধারণতনে প্রবেশ করি, এর নাম ব্রহ্মা রাখি, একে অ্যাডাপ্ট করি না, এর মধ্যে প্রবেশ করি তারপরে তোমাদের অ্যাডাপ্ট করি,
তোমরা বলো শিব বাবা আমি তোমার, তোমাদের বুদ্ধিযোগ উপরে চলে যায়, কারণ বাবা নিজে বলে আমাকে স্মরণ করো তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, তোমরা এই যাত্রাতেই থাকো। বো ভাবো এই বাবা, ইয়ে বাবা কাহা যাতা হে, যখন বাবা বলছে বাবা বলা হবে তখন এই শিব বাবাকেই ইয়াদ করতে হবে। শিব বাবা এই রথে দিল্লি গিয়েছে, তাহলে বাবা বলছে শিব বাবা ব্রহ্মা রথে করে কোথায় গেছে, দিল্লি কানপুর গেছে, কিন্তু বুদ্ধিতে শিব বাবারই যেন ইয়াদ থাকে। হ্যাঁ, নিচে নেহি রহে না হে, যে ব্রহ্মা বাবা গেছে না, শিব বাবা তার রথ দ্বারা গেছে। হ্যাঁ, তাই বলছে নিচে যেন বুদ্ধি না থাকে, বুদ্ধি যেন সদা উপরে শিব বাবার প্রতি। আত্মা পরমাত্মা বা হ্যাঁ আত্মা কী করে, পরমাত্মা বাবাকেই ইয়াদ করে। বাবা বলে আমার থাকার জায়গায় সেই ওপরে, আমার পিছনে আমারে পিছারি ইহা নেহি ভটক না হে। তো বাবা বলছে আমার পিছনে এইখানে ভটকে যেও না, তোমরা আমাকে সেই পরমধামেই ইয়াদ করো, তোমরা আত্মারাও বাবার সাথেই তো থাকো না, এরকম না বাবার স্থান আলাদা তোমাদের আলাদা না, আমরা তো পরমধামে বাবার কাছেই ছিলাম। তাই বাবা বলে এগুলো কথা বুদ্ধিতে বসাতে হবে, এক একজনকে আলাগ, জেসে তুম করাচি মে সমঝাতে থে ওয়েসে আচ্ছা রেতা হে, বাবা বলছে এক একজনকে আলাদা আলাদা বোঝাও, যেরকম তারা করাচিতে বোঝাতো সেরকম বোঝানো ভালো। তো বাবা বলছে একসাথে এক দোকে ভাইব্রেশন ঠেহরনে নেই দেতে, একসাথে বোঝালে এক একজনের এক এক ভাইব্রেশন, তো অনেকের বুঝতে অসুবিধা হয়। ভক্তিও একান্তেই করে না, এই পড়াটাও একান্তেই করতে হবে, প্রথমে বাবার পরিচয় দিতে হবে, বাবা পতিত পাবন তার দ্বারা আমরা পাবন হচ্ছি। বাবা বলে বাচ্চা এই অন্তিম জন্ম পাবন হবে তো বিশ্বের মালিক হতে পারবে, কত বড় কামাই এটা। বাবা বলে ধান্দা আদি ভলে করো, ধান্দা আদি তো করতেই হবে, কিন্তু শুধু আমাকে ইয়াদ করো, পাবন হও তো যোগ বলের দ্বারা তোমাদের খাদ বেরিয়ে যাবে, তোমরা শতপ্রধান হয়ে যাবে, এক রস কর্মাতীত অবস্থা হয়ে যাবে। বুদ্ধিতে জ্ঞানের সিমরান করতে থাকো, মানে জ্ঞানের মনন চিন্তন করতে থাকো, মিত্র সম্বন্ধীদেরও এগুলো বোঝাতে থাকো, কল্প আগেও তোমাদের এই রকম বাবা বুঝিয়েছিল, এগুলো কোনো নতুন কথা না, কল্পে কল্পে বাবা এসে আমাদের বোঝায় যে আমরা আবার নতুন দুনিয়া বালক সমঝাতে, তো কল্পে কল্পে বাবা আমাদের বোঝায়, আমরা আবার দুনিয়ার মানুষকে বোঝায়। ভারত বরাবর স্বর্গ ছিল, আবার হবে, এই চক্র ঘুরতেই থাকে, সত্য যুগে লাখো বর্ষ কীভাবে হতে পারে, এত মানুষ তাহলে কোথায়, তাহলে তো অগুন্তি হয়ে যাবে। চার যুগ, প্রত্যেক যুগের আয়ু 1250 বছর, যেরকম তোমরা বুঝেছ সেরকম তোমরা অন্যকে বোঝাতে থাকবে, ঝাড়ের বৃদ্ধি হতে থাকবে, মানে ব্রাহ্মণাত্মা বাড়বে, কখনো গ্রহচারী বসে আবার কখনো উতরেও যায়। বাবা বলে বোঝানো খুব সহজ, অল্ফ আর বে, মূল কথাই হলো ইয়াদের যাত্রা, মেহনত আছে, কল্প পরে এই ইয়াদের ধান্দা আমরা পাই, তাই না, ইয়াদ করার এই ধান্দা, কিন্তু এটাও গুপ্ত, এটা মুশকিল সাবজেক্ট, এই যোগটা ইয়াদটা, অল্ফকে ইয়াদ করা মানে বাবাকে ইয়াদ করা, আবার অল্ফকেই ভুলে হো, হ্যাঁ না, বাবাকেই তো ভুলে গেছি, তো তাকে ইয়াদ করা এটা ডিফিকাল্ট, ভগবানকে কেউ জানেই না, গাওয়াও হয় সদ্গুরু ছাড়া ঘোর অন্ধকার। তো বাবা বলছে আলোতে, মানে সোজরায় তো এক সদ্গুরুই নিয়ে যায়, আলোতে এক সদ্গুরুই নিয়ে যায়। আচ্ছা, মিঠে মিঠে সিকিলাদে বচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পিয়ার অর গুড মর্নিং, রুহানি বাপ কি রুহানি বচ্চো কো নমস্তে, হাম রুহানি বচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ পিয়ার গুড মর্নিং অর নমস্তে নমস্তে নমস্তে, শুক্রিয়া বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া। ধারণার জন্য মুখ্যসার এক, যোগ বলের দ্বারা আত্মাকে শতপ্রধান বানিয়ে এক রস কর্মাতীত অবস্থায় পৌঁছাতে হবে, তো যোগ বলের দ্বারাই আত্মাকে শতপ্রধান বানাতে হবে, আর এক রস কর্মাতীত অবস্থায় আমাদের যেতে হবে, ইয়াদের গুপ্ত মেহনত করতে হবে, একান্তে পড়া করতে হবে। দুই, বাবার থেকে মুক্তি জীবন মুক্তির বর্ষা নেওয়ার জন্য এই অন্তিম জন্মে পবিত্র অবশ্যই হতে হবে। বরদান, এক পয়েন্ট শব্দের স্মৃতি দ্বারা, এক পয়েন্ট শব্দের স্মৃতি দ্বারা মন বুদ্ধিকে নেগেটিভের প্রভাব থেকে যে বাঁচায় সেই নাম্বার ওয়ান বিজয়ী ভব। বাবা বলছে বর্তমান সময়ে বিশেষ মায়ার প্রভাব মনের মধ্যে নেগেটিভ ভাব আর ভাবনা উৎপন্ন করে, বা মায়ার প্রভাব কী করে, আমাদের মধ্যে যথার্থ
महसूस ताको मने रियलाइजेशन शक्ति के मने बोझार शक्ति के समाप्त करे दे। तो बर्तमान समय माय एमन भावे आमादेर प्रभाव फेलछे, हय मनेर मध्ये नेगेटिव भावना चलछे आर ना होले आमरा जे ठीक करछि ना भूल करछि सेई रियलाइजेशन पावारटाई आमादेर समाप्त हो जाच्छे। ताई प्रथम थेके सेफ्टिर साधन बानाओ। एर जन्य विशेष साधन हलो शुधु एक पॉइंट शब्द। जे कोनो संकल्प बोल बा कर्म ব্যর্থ যদি হতে থাকে, সংকল্প বা বোল বা কর্ম, তাহলে তাকে পয়েন্ট লাগিয়ে দাও, মানে বিন্দু, তবেই নাম্বার ওয়ান বিজয়ী হতে পারবে। মায়া স্বরূপকে চেনো, সিজন কো পেহচানো, এখন কোন সিজন চলছে, মায়ার সিজন তীব্র গতিতে সেটা চেনো, আর নিজেকে সেভ করে নাও। যেরকম হয় না, অনেক সময় ঠান্ডার সিজন হয় তো, সর্দি কাশি হয় তো আগে থেকে সবাই সেফ হয়ে যায়, তাই না, ঠান্ডা না যেন না লাগে। সেরকম এখন সিজন চলছে তীব্র গতিতে, মায়ার ফুল ফোর্স চলছে, তাই এখন নিজেকে সেভ করতে হবে আগে থেকে। স্লোগান, সঙ্গমে যে সেবার শ্রেষ্ঠ ভাগ্য পায় সেই পদ্মা পদম ভাগ্যবান। তো সঙ্গম যুগে এই পরমাত্ম সেবার শ্রেষ্ঠ ভাগ্য পাওয়া এটাও পদ্মা পদম ভাগ্যশালীর নিশানি, তাই না। আমরা এই সঙ্গম যুগেই আমরা সেবা করতে পারি, ঈশ্বরীয় সেবা, সেটা তন দিয়ে হতে পারে, শরীর দ্বারা যজ্ঞের কোনো সেবা, বা মনসা দ্বারা, বা ধন দ্বারা, তাই না, বা সম্বন্ধে সম্পর্কে চেহারা চলন দ্বারা। তো এই সঙ্গমে এই যে সেবার ভাগ্য পাওয়া, তার মানে যে সেবার ভাগ্য কে পেতে পারে, শ্রেষ্ঠ ভাগ্য, যে পদ্মা পদম ভাগ্যবান হয়। তাহলে আমরা কত পদ্মা পদম ভাগ্যবান যে আমরা এই পরমাত্ম সেবার চান্স পেয়েছি। আচ্ছা, ওম শান্তি।